বাংলাদেশের বিষয়টি নিয়ে আমরা কথা বলছি এবং এখানকার জিপিদের যেসব সমস্যা রয়েছে, ডাক্তারদের যেসব সমস্যা রয়েছে, সেসব সমস্যা অ্যাকাউন্টেবিলিটি আছে। একজন ডাক্তার দিনের পর দিন কোনো রোগীর সাথে বা কোনো সার্জারি কোনো ডাক্তার দিনের পর দিন খারাপ ব্যবহার করতে পারবেন না, কারণ সেখানে কমপ্লেন অথরিটি রয়েছে, কমপ্লেন তারা নেয়। এবং বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে হসপিটালগুলোতে কমপ্লেন দিলেও অনেক সময় কাজ হয় না, বরং উল্টো ভয় থাকে যে ডাক্তার সাহেবকে বিগড়ালে হয়তো অকালে মৃত্যুবরণ করতে হতে পারে, এবং সেই মৃত্যুর বিনারি সিটে মৃত্যু যেটাকে বলা হয় আর কি, সেটাই সেটাই ঘটে। প্রফেসর প্রফেসর রিজভি সাহেব, আপনি যে অসমাপ্ত কথাটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর আমাদের রিটোরের আমাদের চিকিৎসা সেবা মান বাড়ানোর জন্য এবং আমরা একটা নতুন 500 বেডের একটা হাসপাতাল আমাদের ক্যাম্পাসে তৈরি করার জন্য আমাদের প্ল্যান করা শেষ এবং এটা একনেকে এখন উঠবে, যে কোনো সময় এটা 500 বেড একনেকে, তখন অতিরিক্ত 500 রোগীকে আগে আমরা চিকিৎসা দিতে পারবো। শুধু তাই না, সব স্পেশালিটি ওখানে থাকবে, নিউরোসার্জন থাকবে, জেনারেল সার্জন থাকবে, চেস্ট সার্জন থাকবে। যে অভাবটা এখন আমাদের রয়ে গেছে সেই অভাবটা আশা করি যে পূরণ হবে এই আমাদের নতুন হাসপাতাল বিল্ডিংটা যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ এটা এই বছরেই কোনো এক সময় শুরু হবে বলে আমার বিশ্বাস। একনেকে 500 লেই এটা শুরু হয়ে যাবে। আর ট্রমা সেন্টার সম্পর্কে যে কথাটা উনি বলেছেন, উনি ভালোই জানেন যে আমাদের দেশে একটা সময় খুব আলোচনার বিষয় ছিল যে ট্রমা রোগীদেরকে হাইওয়ের পাশে হাসপাতাল করে চিকিৎসা সেবা দেওয়া যায় কি না, এবং সেই ক্ষেত্রে এবং 10টা ট্রমা সেন্টার হওয়ার কথা এবং কতগুলো অলরেডি হয়ে গেছে, আপনি ঠিকই বলেছেন টাকা পয়সা খরচ করে হয়ে গেছে। কিন্তু প্রবলেম হয়েছে যে এই ট্রমা সেন্টারগুলো যেগুলি আইসোলেটেড জায়গায় করা হয়েছে, সেখানে আইসোলেটেড জায়গায় একটা ট্রমা সেন্টার চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে যে ম্যান পাওয়ার লাগে সেই ম্যান পাওয়ার এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য খাতে নেই, কাজেই ওই ম্যান পাওয়ার যদি আমরা দিতে না পারি, প্রয়োজনীয় ডাক্তার, শুধু ডাক্তার দিলে হবে না, শুধু নার্স দিতে হবে, প্যারামেডিক্স দিতে হবে। আমাদের দেশে এখন এই ক্ষেত্রে প্রচুর ঘাটতি আছে, আপনারা জানেন তো আমাদের দেশে এখন প্রচুর হাসপাতাল হচ্ছে এবং প্রাইভেট ক্ষেত্রেও অনেক হাসপাতাল হচ্ছে, এবং সব হাসপাতালের কিন্তু একটাই সমস্যা, স্কিল ম্যান পাওয়ার পাওয়া যাচ্ছে না। এবং এই স্কিল ম্যান পাওয়ার তৈরির জন্য অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে যাতে করে দেশে দ্রুত ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্সগুলো তৈরি করা যায়, এবং এটা তৈরি হয়ে গেলে ম্যান পাওয়ারের ঘাটতি না থাকলে তখন এই হাসপাতালগুলো সুন্দরভাবে চালানো যাবে। আর ট্রমা সেন্টারের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, আইসোলেটেড জায়গায় ট্রমা সেন্টার করলে ভালো চালানো যাবে না, সেটাকে করতে হবে এক্সিস্টিং যে আমাদের হাসপাতালগুলো আছে, যেমন জেলা হাসপাতালগুলো আছে, প্রায় অনেক জেলা হাসপাতাল আছে এবং রোড সাইডের কাছাকাছি, এবং ওই জেলা হাসপাতালগুলোতে যদি ট্রমা সেন্টারগুলো যুক্ত করে দেওয়া যায় তাহলে ওখানকার যে এক্সিস্টিং যে ম্যান পাওয়ার আছে এবং এডিশনাল কিছু ম্যান পাওয়ার দিয়ে এগুলিকে চালানো গেলে আমার মনে হয় যে ভালো সার্ভিস দিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর রিজভি সাহেব, আপনি শুধু ডাক্তার না, গুছিয়ে কথা বলেন। হ্যাঁ থ্যাংক ইউ, আমি জানি না হচ্ছে কিনা। না না, খুব ভালোই বলছেন আপনি। আমি আপনার কাছ থেকে একটি ব্যাপার আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের দেশের যে মেডিকেল কলেজগুলোর যে পড়ালেখার যে সিস্টেম, সেই সিস্টেম পড়ালেখার সিস্টেমটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে? এটা একটা মানে ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার তো একটা পর্যায়ে ছিল স্বাধীনতার পরে পরে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, সের থেকে আমরা কিছুর উত্তরণ করেছি। যেমন ধরেন আমাদের এখন এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যেটা হয় আগের চেয়ে এখন অনেক ভালো হয়, এবং পরীক্ষা সিস্টেম যদি ভালো করা যায় তাহলে ভালো ছাত্র এমনি তৈরি হবে। আচ্ছা ওই ক্ষেত্রে আর টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ধরুন মেডিকেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, এই সমস্যার ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠান আছে পুরনো, তারা ওয়েল এস্টাবলিশড, তাদের ক্ষেত্রে আপনার কোনো অভিযোগ নাই। কিন্তু আমাদের দেশে অনেক নতুন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা অভিযোগ এখানে আছে যে এরা কমার্শিয়াল ইন্টারেস্ট নিয়ে এই কলেজগুলো করেছে। আচ্ছা যখন ব্যবসা থাকে, ব্যবসা থাকলে দুইটাই হয়, কোনো কোনো সময় ব্যবসার জন্য পড়াশোনার ব্যাঘাত ঘটে আর ব্যবসার জন্য কোনো কোনো সময় উন্নতি হয়। যেমন অনেক উন্নত দেশেও কিন্তু কমার্শিয়াল এডুকেশন ইনস্টিটিউট চালায় এবং তারা কিন্তু ভালো, একদম প্রথম সারিতে থাকার জন্য তারা চেষ্টা করে। তো আমাদের দেশে এখন মেডিকেল কলেজ যেগুলি হয়েছে সব জায়গার মান ভালো না, কারণ সব জায়গায় ভালো টিচার পাওয়া যাচ্ছে না, ছাত্র নিচ্ছে, আগে তো ধরেন না ছাত্র নিত
যাদের টাকা দিত তারাই তাদেরকে নিত, কিন্তু এখন গত কয়েক বছর থেকে এখন আবার মানে একটা মেরিট একটা এক্সাম নেওয়া হচ্ছে এবং অ্যাকর্ডিং টু মেরিট নিতে হয়, যে যারা ওই পরীক্ষাতে যারা সার্টেন অ্যামাউন্ট অফ মার্কস পায় তাদের বাইরে নেওয়া যায় না। এটা কিন্তু ভালো ছাত্র নেওয়ার একটা কিছুটা হলেও এটা এনশিওর করা গেছে। এখন ভালো ছাত্র নিলাম কিন্তু ভালো যদি পড়াতে না পারে তাহলে তো হবে না, এবং এটার জন্য আমাদের ভালো টিচার দরকার। কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি এখন ভালো শিক্ষকের অভাব রয়ে গেছে, এবং আরও যদি মেডিকেল কলেজ হয় এই অভাবটা আরও বাড়বে, এবং অভাব পূরণ তো আপনার রাতারাতি আপনি বিল্ডিং করতে পারবেন, কিন্তু রাতারাতি কিন্তু টিচার তৈরি করতে পারবেন না। টিচার করতে তৈরি করতে আপনার অনেক সময় লাগে। আর একটা সমস্যা আমাদের দেশে আছে যে আমাদের যারা আমাদের টিচিংয়ে যারা ঢুকছে তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইমে প্রমোশন পায় না। আচ্ছা, প্রমোশন না পাওয়ার জন্য তারা ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হবে এই পর্যায়গুলো তারা সময় মতো সুন্দরভাবে পার করতে পারতেছে না। এর মধ্যে অনেক কারণ আছে, তার মধ্যে একটা প্রফেশনাল রাজনীতিও একটা জড়িত এটা কারণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশ থেকে প্রফেশনাল পলিটিক্সটাকে বন্ধ করতে হবে। প্রফেশনাল পলিটিক্স যদি বন্ধ করেন, রাজনীতিবিদরা রাজনীতি করুক, কোনো দরকার নেই। আপনি যে শিক্ষিত মানুষ আপনার তো একটা পলিটিক্যাল ভিউজ থাকবেই, এটা কোনো দোষের কিছু না। আমার একটা পলিটিক্যাল ভিউ আছে, ওনার আছে, আপনার আছে, সেটা আপনার সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু এই ভিউ নিয়ে যদি আমি টিচিং করি তাহলে তো হলো না, তাহলে হবে না, তাহলে হবে না। এখানে এখানে আপনার প্রফেশনের ক্ষেত্রে আপনার রাজনীতির সুযোগ থাকা উচিত না। আমি মনে করি আমাদের যারা প্রফেশনাল রাজনীতিবিদ আছেন বা যারা প্রফেশনে রাজনীতি করেন, আমি আমার রিকোয়েস্ট হবে রাজনীতি করলে প্রফেশন ছেড়েই রাজনীতি করেন, দেশে ন্যাশনাল পলিটিক্স করেন। আপনার ডাক্তাররা যদি ন্যাশনাল পলিটিক্স করে খুব ভালো করবে, কারণ ডাক্তাররা আপনার কম পয়সা খরচ করে এমপি হতে পারে, এক্সাম্পল আছে আমি অনেক দিতে পারি, এবং রিলেটিভলি ভালো এমপি হয়, বুঝছেন না, পলিটিশিয়ান ছেলেদের, কারণ ডাক্তারদের আবার ঘুষ টুস কম খায়। এটা বিশ্বাস করেন কেউ জানি না, আমি আমি বিশ্বাস করি, আমি ডাক্তার বলে বলতেছি না, আমি বিশ্বাস করি যে আমাদের সমাজে যারা ভালো মানুষ আছে ডাক্তাররা তাদের মধ্যে অন্যতম। ডাক্তার ডাক্তার একজন ডিগনিফাইড প্রফেশন, কিন্তু আরেকটা অসুবিধা আছে, আমি বিপদে পড়ে ডাক্তার বিয়ে করছি, কিন্তু এখন যদি ডাক্তাররা সবসময় মানে সবাইকে রুগী ভাবে তাহলে এটা একটা সমস্যা। এখন আপনাকে ভাবে কিনা জানি না, তবে তবে আপনাকে ভাবলে আপনার চিকিৎসা নেওয়া উচিত, এখন যদি বলে যে প্যারাসিটামল আপনি দুইটা খাইয়া ফেলান, আমি এখন প্যারাসিটামল খাই না। ঠিক আছে, ওষুধ কম খাওয়া ভালো, কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি যদি আপনি একটা মিডিয়া ব্যক্তিত্ব এই দেশে, আপনি যদি বলেন যে আপনার মাথা ব্যথা হয়েছে, আপনি দুই গ্লাস পানি খেয়ে ভালো হয়ে যাবে, তাহলে এটা হতে পারে আপনার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। সেজন্য ডাক্তারের যদি কারো অসুখ হয় তাকে ডাক্তারকে দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ তাকে গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন যে ওই ডাক্তার কম্পিটেন্ট না, তাহলে আপনাকে আরেকজন ডাক্তার কাছে যেতে হবে। কিন্তু নিজে নিজে চিকিৎসা করাটা কিন্তু আত্মঘাতী না, মোটেই না, মোটেই না। আমি আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে, কারণ আমি একবার মানে লন্ডনে আমি আগে পত্রিকায় লিখতাম, তো এখানে আমি যখন আমি লিখেছি তখন কিন্তু আমার বয়সও কিছু কম ছিল, এবং আমি আমার আমার রাগ রাগও ছিল তখন আমি যখন লিখেছিলাম যে বাংলাদেশে যারা MBBS পাশ করে লন্ডনে আসেন তাদের, যেটি বদরুল আমির সাহেব বলেছেন যে ফ্ল্যাপ দিয়েই তাদের তো আপনার মানে চাকরিতে ঢুকে পড়ার কথা, কিন্তু আমাদের দেশ থেকে যারা MBBS পাশ করে আসলেন তিনি ডাক্তার ছিলেন, কিন্তু এখান এখানে অনেক সময় দেখা যায় ফ্ল্যাপ দিয়ে তিনি পাস করতে পারলেন না, তাকে শুরু করতে হয় থার্ড ইয়ার থেকে। থার্ড ইয়ার থেকে তিনি শুরু করলেন, দেখা যায় অনেক সময় অনেকে মানে সাকসেসফুল হন, আবার অনেকে সাকসেসফুল হতে পারেন না। তখন থেকে আমার একটি খটকা যে কী ব্যাপার, ওনারা কি নকল মেরে কি MBBS পাস করলেন না কি, আমি তো ঠিক বুঝতে পারতেছি না। এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি মেনটেন করতে না পারে, কারণ ডাক্তারদের যে যে পড়ালেখার যে সিস্টেম সেটি ব্রিটেনের যে সিস্টেম, ব্রিটেন আপনাদের বই কি বাংলায় না ইংরেজিতে? ইংরেজিতে, ইংরেজিতে। তাহলে তো সিস্টেম সব জায়গায় সমান, প্রায় সিস্টেম সেম সেম সেম। তবে একটা জিনিস কি, ধরেন আমাদের দেশে যে মানে আমরা যে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা যেটা আছে, আমাদের দেশে টিচিং, আমাদের দেশের এক্সামিনেশন পলিসি, এক্সামিনেশন সিস্টেম, এটা উন্নত দেশ থেকে কিছুটা আলাদা। আচ্ছা আচ্ছা, সেই কারণে আমাদের দেশ থেকে যারা এখানে আসে, আচ্ছা, তাদের তাদের প্রথম যেটা ব্যারিয়ার হয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, আমাদের দেশের বেশিরভাগ লোকের, আপনারা জানেন যে স্বাধীনতার পরে আমরা ইংরেজি ঠিকমতো পড়ি নাই। আচ্ছা, যার জন্য একটা জেনারেশন আছে যারা আমরা ভালো ইংরেজি বলতে পারি না। আচ্ছা, এখন আপনি বিলেতে এসে আপনি যদি ইংরেজি ভালো না জানেন,
তাহলে কমিউনিকেশন যদি ভালো না করতে পারেন তারপরে চাকরি দিবে না তারা আচ্ছা আর পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যে ডাক্তারি তো এমনিই কঠিন আর এই দেশের সিস্টেমগুলো তো আরো কঠিন সেজন্য যারা আসে তারা যদি যথেষ্ট সময় পড়াশোনায় ব্যয় না করে তারা যদি ওখানে রেস্টুরেন্টে গিয়ে যদি আপনার ওয়েটারে চাকরি করে অবশ্য করতেই হয় কারণ তার আর্থিক অবস্থা তো ভালো থাকে না বাংলাদেশে বেশিরভাগ যারা আসে তাদের নিজেদেরকে সাপোর্ট নিজেদের করতে হয় তারা অড জব করে অড জব করে ক্লান্ত থাকে বা তারা যথেষ্ট পড়াশোনা করে না যার জন্য তারা পাস করে না আর একটা জিনিস হলো কি যে এখানে আসার আগে আমি যে দেখেছি ইন্ডিয়া থেকে যারা আসে তারা অনেক ভালো করে অনেক ভালো করার কারণ হলো এই এই কম্পেয়ারটা আমি করেছিলাম আমি এটা ভালো করার মেইন মূল কারণ যেটা ওরা যারা এখানে পরীক্ষা দিতে আসে তারা একদম প্রিপারেশন নিয়ে আসে একদম প্রিপারেশন নিয়ে আসে প্রিপারেশন নিয়ে এসে জাস্ট পরীক্ষায় বসে পাস করে যায় আমাদের দেশে যারা আসে তারা ওরকম প্রিপারেশন নিয়ে আসে বলে আমার মনে হয় না তবে আর ইয়াং জেনারেশনের ভালো ছাত্র আপনাকে তো ভালো হতেই হবে ভালো ছাত্র না হলে তো কম্পিটিশন টিকতে পারবেন না ভালো ছাত্ররা যদি ভালো করে প্রিপারেশন নিয়ে আসে এবং এখনকার ছেলে পেলে যারা মেডিকেল কলেজে পড়ে তাদের অনেকেরই ইংরেজি খুব ভালো নিউ জেনারেশন যারা আছে এরা ভালো ইংরেজি জানে তাদের পক্ষে এটা কঠিন কিছু হবে না আপনি শুরুতে বলেছিলেন যে আমাদের দেশে 45,000 ডক্টর 18 কোটি মানুষের জন্য 16 কোটি মানুষের জন্য 16 কোটি জি 16 কোটি মানে হচ্ছে আপনার মানে স্ট্যাটিস্টিক্স মানে সরকারি আছে বেশি না আমাদের কয়েক লক্ষ ডাক্তার দরকার হসপিটাল আরো বাড়াতে হবে হাসপাতাল বাড়াতে হবে আমাদের দেশে ধরেন আপনারা যদি ইউরোপের কথা চিন্তা করেন একটা 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 পার্কে মানে পার্ক কি বলে 1,000 পেশেন্টের জন্য কটা বেড লাগে কতগুলো স্ট্যান্ডার্ড আছে তার আমাদের ওর অনেক পিছনে আমাদের দেশে এখন বেশিরভাগ হাসপাতালে গেলে দেখবেন যে ওই ওই বিছানা ফ্লোরে কারণ বেড তো নাই আচ্ছা এবং আরও ভয়াবহ যেটা হবে আমি আপনাকে বলি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আমরা তো ছোটবেলায় দেখছি যে আপনার লাল পানি সিরাপ খেতাম অসুখ হলে বাসায় দৌড়ে গিয়ে এরকম ডিসপেন্সারি থেকে সিরাপ এনে খাওয়াতাম এখন তো সে অবস্থা নাই এখন লোকে ডাক্তারের কাছে যায় এবং বাংলাদেশে মানুষের আর্থিক অবস্থার একটু আগের চেয়ে ভালো যারা আগে কবিরাজে চিকিৎসা করতো তারা এখন ডাক্তারের চিকিৎসা করাতে চায় এবং আপনারা যারা বিদেশে থাকেন তারা আমাদের জন্য টাকা পাঠান আমার ধরেন চাচা বা বাবা গরিব আছে তার টাকা নিজের টাকায় চিকিৎসা করার সুযোগ নাই কিন্তু আপনি বিলেত থেকে টাকা পাঠাচ্ছেন মিডিল ইস্ট থেকে টাকা পাঠাচ্ছে আমেরিকা থেকে টাকা পাঠাচ্ছে ওই টাকা আপনি $100 পাঠালেও বাংলাদেশে চিকিৎসার জন্য মোটামুটি হয় আর কি তো তখন তারা ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারদের চেম্বারে রোগীর ভিড় বাড়ছে আগে আমাদের দেশে মানুষের আর্থিক অবস্থা যদি আরও একটু উন্নত হয় তাহলে আমাদের যে ফেসিলিটিস এখন আছে কিছুতেই কোপ করতে পারবে না সেজন্য ইম্পসিবল এখনই তো আমরা কোপ করতে পারি না হাসপাতালের বেড কম হ্যাঁ ডাক্তারদের অনেক নাম করা ডাক্তাররা নাকি ঘুমাতেই পারে না এরকম অবস্থা কারণ এত রোগীর চাপ অনেক সময় বলবেন যে তো টাকার জন্য সারা রাত বসে আছে কিনা সবসময় তো টাকার জন্য সবাই বসে থাকে না মানুষের মানুষের ডিমান্ডও তো একটা আছে ডিমান্ড ফুলফিল করতে হয় আপনি যদি ডাক্তার হয়ে থাকেন যেমন আজকে আপনি এখানে রাত্রিবেলা বসে আছেন এটা তো আপনার একটা প্রফেশনাল রেসপন্সিবিলিটি আমরা আসি রাত্রেবেলা আপনি রাত্রে বসে আছেন আমাদের ডাক্তারদের যে যাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি যারা আছে যারা ফিল করে তারা তো রোগীদের ফিরে দিতে পারে না আমি জানি আমার বন্ধু বান্ধব আছে তারা অনেক বেশি ব্যস্ত আচ্ছা ওই কারণে রোগীর সংখ্যা দিনে দিনে বাড়তেছে মানুষের আর্থিক অবস্থা ভালো হলে আরও বাড়বে সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে হাসপাতালে বেড বাড়াতে হবে সরকার কি সেদিকে এগুচ্ছে সরকার আপনি কি মনে হয় না বললাম তো সরকার তো হাসপাতাল তৈরি করতেছে ঢাকা শহরে এখনই আমার জানা মতে তিনটা বড় হাসপাতাল তৈরি হয়ে গেছে হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি চালানো যাচ্ছে না ম্যান পাওয়ারের অভাবে ডাক্তার যাও খুঁজে ডুজে আমি দুই একটা হাসপাতালের কথা বলি আপনাকে কুর্মিটোলা হাসপাতাল বিউটিফুল হাসপাতাল আপনি গেলে ওই যে রেডিসন হোটেলটা আছে না জাস্ট তার অপোজিটে নতুন একটা হাসপাতাল হয়েছে বিউটিফুল হাসপাতাল দেখলে আপনার পছন্দ হবে আপনার বিলাতের মতো না হলেও কাছাকাছি হবে সেখানে ডাক্তারও কিছু পোস্টিং দেওয়া হয়েছে নার্স নাই একটা নার্স নাই
নার্সদের কোনো আপনার এই প্রফেশনাল কোনো কলেজ বা এইসব ইনস্টিটিউশন কি করা হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে অনেক গভর্নমেন্টে তো আছেই এবং প্রাইভেট লেভেলেও এটা অ্যালাউ ইনকারেজ করা হচ্ছে যে তোমরা প্রাইভেট লেভেলে নার্সিং কলেজ করো, বিএসসি নার্সিং করো এবং বেশি বেশি নার্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এবং নার্সদেরকে এই প্রফেশনের মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের দেশে তো তাদেরকে সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার করা হয়েছে, যেটা আমি মনে করি যে একটা বড় প্রাপ্তি এবং ভালো কাজ। কারণ হলো যে আগে তো আমাদের নার্সিং পড়তে লোকের চেতনা, মনে করতে যে নার্সিং পেশাটা কেমন হবে, আমাদের সমাজে অ্যাকসেপ্টেড কতটা হবে। কিন্তু আপনি যখন সেকেন্ড ক্লাস অফিসার হবেন, আপনার বিলেতে একটা নার্সের ডাক্তারের মতোই, কোনো পার্থক্য তো নাই। ওই নার্স যখন আমার দেশে নার্স যখন সেকেন্ড ক্লাস অফিসার হবে বা যখন সে বিএসসি নার্সিং করবে, করে যখন সে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট অফিসার হবে, তখন তো তার স্ট্যাটাস বাড়বে, তার মর্যাদা বাড়বে। তখন এদেরকে দেখে আরও ভালো ভালো মেয়েরা, আমার ফ্যামিলি বা আপনার ফ্যামিলির মেয়ে যদি এটা নার্সিংয়ে যায়, তার যে সেবা দেওয়ার যে টেন্ডেন্সি থাকবে বা তার যে মানসিকতা থাকবে, একটা অশিক্ষিত ঘরের ছেলে যদি বা মেয়ে আসে নার্সিংয়ে আসে, তারা শিখতে সেটা সময় লাগবে। সেই জন্য এই পরিবর্তনগুলো আসবে, একটু সময় লাগবে, কাজ হচ্ছে। আমাদের দেশে আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, মানুষ কেউ কেউ সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, কেউ কেউ ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। এটা যেমন আমি একবার এখানে আপনার আমি দাঁতের ডাক্তারের কাছে গেছি, তো দাঁতের ডাক্তারের আপনার এই রুমের মধ্যে আপনার কি এই লরির ড্রাইভারের ছবি বড় করে, মানে কি করে রাখছে বিলেতে, আপনি বিলেতে কথা বলছেন, এখানে কথা বলছি। আমি আসার সময় মানে আমার দাঁতটা দেখিয়ে আমি আসবো, তো আমার কিউরিয়াসিটি থেকে আমি জিজ্ঞেস করছি যে তুমি ডাক্তার, দাঁতের ডাক্তার, তো তুমি এটা এই লরির ড্রাইভারের ছবি, হি ইজ মাই হাজব্যান্ড, এবং সে প্রাউডলি বলতেছে। এবং আমাদের দেশে বা এখানেও সমস্যা আছে, কেউ যদি আপনার পড়ালেখা করে, যেমন আমাদের আমাদের এই কমিউনিটিতে প্রচুর সমস্যা, কারণ মেয়েরা পড়ালেখা করছে, ছেলেরা পড়ালেখা পিছিয়ে আছে। তো এখন একটা গ্রাজুয়েট মেয়ে, একটা মেয়ে অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে গ্র্যাজুয়েশন করছে, সে কিন্তু আপনার চিন্তা করে যে টনি ব্লেয়ারের পুলা তাকে বিয়ে করবে, কিন্তু বাস্তবতা তো সেটা না, টনি ব্লেয়ারের পুলা তার দরজায় নক করবে না, সেখানে একটা কম্প্রোমাইজ করে বিয়ে করে ফেলা উচিত। কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের অনেক পরিবারে অনেক মেয়েদের বয়স 30-এর কোটায়, 35-এর কোটায় চলে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। কেন? যে উপযুক্ত পাত্র নেই। এবং পত্রপত্রিকায় আমি মাঝে মধ্যে দেখি যে একজন গ্র্যাজুয়েট মহিলার জন্য একজন গ্র্যাজুয়েট পাত্র চাই। আরে গ্র্যাজুয়েট পাত্র খুঁজতে খুঁজতে তো এটা তো বুড়ে হয়ে যেতেছে, সেদিকে কোনো লক্ষ্য নাই। এই ইনফিনিটি কমপ্লেক্স থেকে আমাদেরকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেদিকে কি আপনারা কোনো মানে ডিফিকাল্ট ইস্যুর কথা বলছেন? আসলে বিলেতে আমিও দেখেছি, আসলে বিলেতে একটা সমস্যা আছে যে এখানে বিলেতে যারা, এটা আপনারা তো মাইনরিটি, আচ্ছা মাইনরিটি, এবং আমাদের দেশে হয়তো আপনি জমিদারি ছেলেই ছিলেন, ভাগ্যক্রমে এখানে এসেছেন, এখন তো আপনার জমিদারি তো নাই, না আপনি এখানে কমনার, না না এখানে আমি মনে করেন এখানে যারাই আসে প্রথমে তো মনে করেন আপনি ওয়াইটারি চাকরি করছে, আমি করছি, একদম নিচের থেকে উপরে উঠতে হচ্ছে। তখন এটা একটা কনফ্লিক্ট একটা আসলে, যে আপনি দেশের যে আপনার অবস্থান সেটাকে আপনি ভুলতে পারেন না, এখানকার নিজের অবস্থান আপনি করতে পারতেছেন না, কারণ আপনার কালচারাল ব্যারিয়ার আছে আপনার। আচ্ছা, এখন আমাদের নিউ জেনারেশন যারা এখানে তৈরি হচ্ছে, তারা কিন্তু এই ব্যারিয়ারের বাইরে না যেতে পারে নাই, আপনি যেতে পারে নাই মানে আপনি যেতে দেন নাই। আমাদের ফ্যামিলি যারা আছে এখানে, আপনি চান না আপনার ছেলে মেয়ের একটা ওই সাহেবের মতো চলাফেরা করুক, আপনাদের ঘরে আটকে রাখছেন, তাকে আপনার স্কুলে লেখাপড়া করতে দিয়েছেন। আমাদের দেশে আমাদের ছেলে মেয়ে, দেশে আমাদের ছেলেমেয়েরা যে স্বাধীনতা ভোগ করে, আমি দেখেছি বিলেতে এসে আপনাদের ছেলেমেয়েরা কোনো কোনো ক্ষেত্রে সে স্বাধীনতা ভোগ করে না, কাজে এখানেও আপনার কাজ করতে হবে। আপনি যদি তাদেরকে স্বাধীনতা না দেন, এই দেশ তো হলো ফ্রি কান্ট্রি, তাকে ওই ওই মানসিকতা নিয়ে জন্ম নিতে হবে। আপনি যদি তাকে আপনারা আপনার আপনার নিজস্ব কৃষ্টি সংস্কৃতির মধ্যে আবদ্ধ করে রাখতে চান, তাহলে এই এর থেকে উত্তরণ ডিফিকাল্ট। আর একটা জিনিস যে এটা ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে হবে। আচ্ছা, ভালো শিক্ষা দিলে বিয়েটা খুব ইম্পর্টেন্ট কিছু না, ইম্পর্টেন্ট কিন্তু এত এখনকার সমাজে বিয়েটাই মেইন না। আচ্ছা, তাকে যদি সব লেখাপড়া ভালো শেখানো যায়, সে যদি একটা উন্নত মানসিকতার যদি কোনো ছেলে বা মেয়ে হয়, উন্মুক্ত মন যদি থাকে, আচ্ছা তাহলে তো সবই সে বুঝবে, তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি বুঝবে, কান্ট্রির প্রতি তার রেসপন্সিবিলিটি বুঝবে, নিজের দায়িত্বটা বুঝবে,
আর বাইরে কাজ করলে আজকালকার দিনে আমাদের দেশেও তো একটা ছেলেকে বা মেয়েকে বিয়ে দেওয়া, অ্যারেঞ্জ ম্যারেজ দেওয়া ইজ ডিফিকাল্ট, ভেরি টাফ, ভেরি টাফ। আর আমাদের এই দেশে তো সেটা সম্ভবই না। সেই জন্য তাদের যদি কর্মক্ষেত্রে বাইরে মিলামেশার সুযোগ থাকে তখন নিশ্চয়ই কারো না কারোর সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে, বিয়ে হবে। দেশে তো আপনারা আছেন একভাবে, আমরা এখানে আর আরও সমস্যা, আমরা আমাদের এখানে সমস্যা উভয় সমস্যা। মনে করেন আমরা বাংলাদেশ থেকে আসছি, প্যারেন্ট যারা তারা তো বাংলাদেশ থেকে আসছেন এবং এখানে একটি মেয়ে বাইরে যাচ্ছে মেলামেশা করছে, এখন সমস্যা চতুর্দিকে। একটা মেয়ে এখন মনে করেন কালকে সে নিয়ে আসলো, মনে করেন সাহেব নিয়ে আসলো একটা, হ্যাঁ সাহেব নিয়ে আসলো, লেট মি ইন্ট্রোডিউস হি ইজ মাই বয়ফ্রেন্ড, হ্যাঁ মিস্টার মাইকেল। এখন মিস্টার মাইকেলের সাথে তো আপনার মানে কতদিন চিকেন অ্যান্ড চিপস খাবে এটার একটা মানে ব্যাপার, এবং কিছুদিন পরে দেখা যায় যে মাইকেলের সাথে তো আর সংসার হচ্ছে না, তখন মা বাবারা শঙ্কিত। হ্যাঁ, এবং এই যে আপনি যেটা উন্নত মন মানসিকতার কথা বলছেন, এখানে অনেকেই আছে যে পড়ালেখা করেছে এবং পড়ালেখা করার পর একটি পর্যায়ে এসে চলে গেছে, সে হয়তো পিএইচডি করছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছে, এখন দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটির ছেলেকে তার মানে পছন্দ হচ্ছে না, তো সে কি করছে, হয়তো অন্যত্র বিয়ে করছে, কিন্তু সেই বিয়ে তো টিকছে না। এটা তো ধরনের বিয়েটাকের ব্যাপারটা মানে সব দেশেই সারা পৃথিবীতেই এখন সমস্যা এগুলি। তবে একটা জিনিস ধরেন, আমি আমি যেটা অবজার্ভ করেছি, সব দেশেই কিন্তু সমাজ বেশ ভাগে, যেমন উপর শ্রেণী আছে, তারপর মিডিল ক্লাস আছে, আবার লোয়ার ক্লাস আছে, এবং সব দেশেই কিন্তু এই তিন শ্রেণীর চরিত্র কিন্তু সেম। যদি আপনি আমাদের দেশেই কথা বলেন না কেন, আমাদের দেশে উপরতলায় যারা বাস করে এবং একদম যারা বস্তিতে বাস করে এদের কিন্তু চরিত্রের মধ্যে কিছু মিল আছে, এদের সমাজ মানে ফ্যামিলি বন্ডেস ইজ ভেরি উইক। আচ্ছা, ডিভোর্সের সংখ্যা নিচেও বেশি উপরেও বেশি, কিন্তু মধ্যবিত্তের মধ্যে কিন্তু এই মূল্যবোধগুলো ধরে রাখছে, এবং এদেশেও কিন্তু সেম, এদেশেও কিন্তু মধ্যবিত্তের মধ্যে দেখবেন যে তাদের মধ্যে শালীনতা আছে, তাদের মধ্যে ফ্যামিলি বন্ডেস আছে, তারা কিন্তু এই রাতে গিয়ে পাবে গিয়ে লাভালাভি করবে না। সেই জন্য এখানে মধ্যবিত্তর যে ইয়েটা ধ্যান ধারণাটা এটা আসে এডুকেশন থেকে। আমাদের যদি ভালো এডুকেটেড, এডুকেশন হলো আসল জিনিস, মানুষকে মানুষকে মডিফাই করার জন্য, মানুষের চিন্তা চেতনাকে একটু ঢেলে সাজানোর জন্য এডুকেশন ইজ দ্য বেস্ট থিং। সেই জন্য ছেলে মেয়েকে যদি আমরা ভালো এডুকেটেড করতে পারি, আচ্ছা, তাহলে তারা কর্মক্ষেত্রে ভালো করবে এবং পারিবারিক ক্ষেত্রেও ভালো করবে। আর বিয়ে ডিভোর্স তো যুগে যুগে ছিল, সেটা থাকবে থাকবে। প্রফেসর রিজভি সাহেব, আমি আসছি আপনার কাছে, দেখি সম্ভবত কলার আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, কে বলছেন? আমি শহীদ বলছি, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সাথে। জি শহীদ ভাই, বলেন আপনার প্রশ্ন। তো মতামত গ্রাম্য চিকিৎসা ফার্মেসিতে যে প্র্যাকটিস পল্লী চিকিৎসা, মনে করেন যে গ্রামে গঞ্জে দেখা যাইতেছে যে একজনের কাছে গেল একটা রোগী, এই রোগীটা যাওয়ার পরে যে আপনার তো বহুত সমস্যা হয়ে গেছে, আপনার সমস্যার জন্য আপনি ওই পরীক্ষা করতে হইব, ওই পরীক্ষা করতে হবে, কিন্তু সে কিন্তু আসল তো ডাক্তার নয়, কিন্তু সে কিভাবে একজন ফার্মাসিস্ট হয়ে হায়ার অ্যান্টিবায়োটিক বলেন আর লিসর লেভেলের ঔষধ বলেন সে লিখলি না, ওইটা তার কাছে ওনার কাছে জানতে চাই। আর আরেকটা প্রশ্ন হলো যে ওই যে এম বা উপর লেভেলরা যখন একজন রুগীকে নিয়ে যায়, যাওয়ার পরে তারা বলেন যে এক কাজ করেন, ওনার তো সমস্যা খুব মারাত্মক, আপনি ক্লিনিকে ভর্তি করেন। মারাত্মক বলে ক্লিনিকে ভর্তি করার জন্য ওনারা বলেন, তো রুগী তারা এটা পারে না, তো আমার কিন্তু একটা ওই আছে যে আমি ওই গত এপ্রিলে চলে গেলাম দেশে, তো ডাক্তার গেলাম আমার মেয়েকে নিয়ে যে ওই ডায়রিয়া হয়েছে, ডাক্তার মতো
সিলেটে তো ডাইসে কাজ করেন, আপনি মারাত্মক হয়েছে, আপনি ক্লিনিকে ভর্তি করেন। আমি বললাম যে না, আমি তো ক্লিনিকে ভর্তি করব না, আপনি এত দিয়ে দেন ভাই, আপনার তো সমস্যা সমাধান হবে না। তখন উনি বললেন, জানলেন যে ওই বাচ্চাটা কিন্তু লন্ডনের, তখন তিনি বললেন হ্যাঁ আপনি ঠিক আছে, আমি কিছু ঔষধ দিয়ে দিছি আর আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ, আমার প্রশ্ন হলো বাংলাদেশে ওইরকম কেন রুগী বাংলাদেশে ডাক্তারে কিছু যাবে সুচিকিৎসার জন্য, আর ওনারা বলবেন টাকা উপার্জন করার জন্য যে আপনি ক্লিনিকে ভর্তি করেন, আর ভর্তি যদি না করেন তাহলে আপনার বাচ্চা বা বৃদ্ধ লোক যেই হোক না কেন বাঁচবেন, আতঙ্কে মানুষ ভুগতেছে। তো আমার দুইটি প্রশ্ন, ওইগুলা কি ওনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? জি আমার প্রশ্ন। জি থ্যাংক ইউ, আপনি প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্নের উত্তর দেই আর কি। প্রথমটা আগে বলি আর কি, যে আমাদের দেশে গ্রাম্য চিকিৎসা, যারা যাদের কোনো সার্টিফিকেট নাই তারা ডাক্তার হিসাবে তারা প্র্যাকটিস করে এবং তারা ওষুধ লেখে, তারা ইনভেস্টিগেশন লেখে, সবই করে। আচ্ছা, এটা আমাদের দেশে আসলে এই আমরা যাদের অ্যালোপ্যাথিক ডাক্তার বলি এদের খুব ইতিহাস খুব লম্বা না, বুঝতে পারছেন? এর আগে কিন্তু আমাদের দেশে এই গ্রাম্য চিকিৎসক যারা ছিল অর্ধশিক্ষিত বা কবিরাজ, তারা চিকিৎসা করতো। এখন আমাদের দেশের এই জায়গার থেকে কিন্তু বেশি উত্তরণ হয় না এখনও। এর বড় কারণ হলো যে আমাদের জনগণের মধ্যে ওই সচেতনতা এখনও তৈরি হয় নাই যে অসুখের জন্য আমাকে যেতে হবে একটা কোয়ালিফাইড ডাক্তারের কাছে পরামর্শের জন্য, ভালো পরামর্শের জন্য। আর অর্থনৈতিক অবস্থাটাও একটা কারণ। আচ্ছা, আমাদের দেশের অনেকের বড় ডাক্তারের কাছে বা MBBS ডাক্তারের কাছে গিয়ে 50 টাকা 100 টাকা গ্রামে গিয়ে খরচ করার সামর্থ্য নাই, তারা তখন একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যায় যে শুধু ওষুধটা দিলেই হলো, ফি লাগে না, বা কবিরাজের কাছে গেল যে সে একটা সামান্য চিকিৎসা দিয়ে দিল, এখন মানসিক প্রশান্তির জন্য তারা যায়। এই ক্ষেত্রে যেটা করতে হবে, একটা হলো যে মানুষের সচেতনতা বাড়াতে হবে, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে, আর 3 নম্বর যেটা, ল এনফোর্সমেন্টটা খুব স্ট্রং হতে হবে। বাংলাদেশে বহু লোক আছে যারা ভুয়া ডাক্তার, ডাক্তার না, ঢাকা শহরে, খোদ ঢাকা শহরে মাঝে মধ্যে ধরা পড়ে, আপনারা খেয়াল করবেন, ডাক্তার না, তারা ডাক্তার লেখে চিকিৎসা করতেছে খোদ ঢাকা শহরে, এবং কেউ কেউ বিশেষজ্ঞ হিসাবে 500 টাকা 1000 টাকা ফি নিয়ে চিকিৎসা করতেছে। এবং এই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের একটু বেশি সচেতন হতে হবে এবং এনফোর্সমেন্টটা স্ট্রং করতে হবে। এনফোর্সমেন্টটা স্ট্রং হলে মাঝে মধ্যে যদি শাস্তি দেওয়া যায় তাহলে কিছুটা রোধ হবে। তবে মূল কথা, মানুষের সচেতনতাটাও আগে বেরোতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার কোন অসুখের জন্য কার কাছে যেতে হবে, এর কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। সচেতনতা বৃদ্ধি করা, এবং সেই জন্য মিডিয়াও হেল্প করতে পারে, আপনারা যেমন আছে মিডিয়া হেল্প করতে পারে যে মানুষের অ্যাওয়ারনেসটাকে ইম্প্রুভ করার জন্য। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন যে ডাক্তার আপনার প্রয়োজন ছাড়াও তাকে কোনো হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলল, এটা হলো যে যেটা সব ডাক্তারও তো ভালো ডাক্তার না বা অনেস্ট ডাক্তার না। ডাক্তারি যারা করবে তাদের প্রথম কথা হলো তাদের অনেস্ট হতে হবে। ডাক্তার যদি রোগীর সঙ্গে অনেস্ট না হয় তাহলে তো কিছু করার নেই, এবং এটা ইজ এ সিরিয়াস কাইন্ড অফ ডিসঅনেস্টি। কোনো ডাক্তার যদি কোনো তার পেশেন্টকে রং অ্যাডভাইস দেয়, তা নিজের স্বার্থের কারণে যদি কাউকে ভুল পরামর্শ দেয়, ইট ইজ এ সিরিয়াস ক্রাইম, এবং এটা ইহকাল হোক পরকাল হোক তাকে সেটা পে করতে হবে। এবং আমি মনে করি যে যারা চিকিৎসা সেবায় আমরা এসছি আমাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে, কারণ এখানে অনেক ডাক্তারকে আবার লোকে মিসআন্ডারস্ট্যান্ড করে। আমি দুই একটা এক্সাম্পল দেই, যেমন আপনার রুগীটা ডায়রিয়ার রুগী, ডায়রিয়ার রুগী চট করে মরেও যেতে পারে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ডায়রিয়া আক্রান্ত হয়ে ল্যাবেটে ভর্তি হয়ে মারাই গেল, এবং সেটার পরে অনেক রকম কাণ্ড কারখানা, হাসপাতাল ভাঙিয়ে ফেলবে, ইউনিভার্সিটির লোকরা এসে তারপরে সে কম্পেনসেশন দাও, হ্যান করো ত্যান করো, এগুলি একটা প্রবলেম আছে। অনেক সময় ডিসাইড করা মুশকিল যে রুগীটা, অনেকে ধরেন বিশেষ যে চেস্ট পেন নিয়ে আসলো, অনেকের অ্যাসিডিটি হলেও চেস্ট পেনের মতো মনে হতে পারে, শ্বাস প্রশ্বাসের কারণেও চেস্ট পেন থাকে, আবার কার্ডিয়ার কারণের জন্য চেস্ট পেন থাকে। তো যদি ডাক্তার যদি মনে করে যে এটা কার্ডিয়াক প্রবলেম, তাকে হাসপাতালে ভর্তি হওয়া উচিত।
আর যদি অ্যাসিডিটির কারণে হয় তাহলে তো ওষুধ অ্যান্টাসিড খেলেই ভালো হবে, কিন্তু অনেক সময় ডাক্তার নিজেও ডিসাইড করতে পারে না বা অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন আপনি মনে করলেন যে এটা অ্যাসিডিটির জন্য, ডাক্তারকে বললেন যে কেসে বাড়ি যান, বাড়ি গিয়ে রেস্ট করেন, ওষুধ খান, বাড়িতে গিয়ে তো রোগী মরে গেল, এরকম ইনসিডেন্স আছে, তখন আবার ডাক্তারকে